এবার থেকে রাজ্যে সরকারি চাকরির সবচেয়ে উচ্চ পদস্থ পদ WBCS এক্সামিনেশনের চূড়ান্ত পর্বকে ক্যামেরা বন্দি করে রাখা হবে। পাবলিক সার্ভিস কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এক্সিকিউটিভ র্যাঙ্কের এই পরীক্ষায় যাতে কোনো রকম অস্বচ্ছতা না থাকে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারি সংস্থা ওয়েবেলকে এই ভিডিওগ্রাফি করার পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করা যায় পরবর্তীকালে PSC-র নিয়ন্ত্রণাধীন অন্য পরীক্ষাগুলোতেও এই ব্যবস্থা চালু করা হবে। পুরনো বিতর্ক সামনে এলো আরো একবার। আগামী বুধবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আগে সোমবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক বিতর্ক সভায় চর্চিত হলো শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক হস্তক্ষেপের প্রসঙ্গটি। বর্তমান সময়ে পড়ুয়াদের পঠন পাঠনের ওপর শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাই পড়ুয়াদের মধ্যে সংখ্যাগরিষ্ঠদের অভিমত হলো ক্যাম্পাসের প্রতিদিনকার পাওয়া না পাওয়া নিয়েই ছাত্র রাজনীতি হবে, সেখানে কোনো দলের ভূমিকা থাকা উচিত নয়। আগামী শুক্রবার কলকাতা বইমেলায় শুরু হবে তিন দিন ব্যাপী কলকাতা সাহিত্য উৎসব। প্রতিদিন দুপুর দুটো থেকে গিল্ডের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হবে। গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এবারে এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সাথে ইতিহাসবিদ অধ্যাপক সুগত বসুর আলাপচারিতা। সাহিত্যের পাশাপাশি সিনেমা, গান ও সমাজ নিয়েও এখানে আলোচনা হবে। কাব্যের নকশিকাথার মাঠ এবার নারীর অঙ্গসজ্জায়। গ্রাম বাংলার সৃষ্টির দেখা মিলবে এবার গয়নায়। এক গয়না প্রস্তুতকারক সংস্থা এমনই উদ্যোগ নিয়েছে। রূপাই সাজুর প্রেম, হাতে বোনা কাঁথা শিল্প সবই এবার পাওয়া যাবে হালকা সোনার ট্রেন্ডি গয়নায়। গয়না লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী পায়েল। এবার এক ক্লিকেই খুলে যাবে সুরের জগৎ। সুরকার গীতিকার পঙ্কজ কুমার মল্লিকের যাবতীয় সুর শিল্পের খোঁজ মিলবে ওয়েবসাইটে। শিল্পীর 110তম জন্মবার্ষিকী উপলক্ষে পঙ্কজ কুমার মল্লিক মিউজিক অ্যান্ড আর্ট ফাউন্ডেশনের উদ্যোগে এই ওয়েবসাইট লঞ্চ হল। www.pankajkumarmallik.org এই ওয়েবসাইটেই বন্দী আছে শিল্পীর যাবতীয় সুরসৃষ্টি।